শীতকালে আমরা শাল পরে থাকি এবং এই শালগুলো আমরা কোথায় পাবো এবং কম দামে কোথায় পাচ্ছি সেই সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া থাকে না। আজকে আপনাদের সেই আইডিয়া দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে আমরা যাব আজকে বিশাল শাড়ি সেন্টার, সেখানে আপনাদের কিছু শাল দেখাবো এবং কি কাশ্মীরি শালও রয়েছে সেখানে এবং কম দামি বেশি দামি বিভিন্ন ধরনের শাল রয়েছে। সব শাল সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। তো চলুন নিউ মার্কেট। It sound right, boy. আমরা চলে এসেছি বিশাল শাড়ি সেন্টার, এখানে আমার সাথে রয়েছেন ফয়েজ ভাই। ফয়েজ ভাই আমাদের কিছু শাল এগুলোর প্রাইস দেখাবে, শালগুলো কেমন শীতে, এখন শীত চলে আসছে, এখন আমাদের সবারই শাল প্রয়োজন পড়ে যায়। আর ফয়েজ ভাই আমাদের আজকে দেখাবে শালগুলোর প্রাইস কত এবং এগুলো কীভাবে আপনারা ওনাদের থেকে নিতে পারেন বিস্তারিত জানাবেন। তো ফয়েজ ভাই আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, এই যে এই একটা শাল আছে পুরুষদের, এটার মধ্যে কালার আছে, আরো অনেকগুলো কালার আছে, কালার দেওয়া যাবে। আচ্ছা, এটা জিন্স, এটা প্রাইস কত পড়ে? হোলসেলের ক্ষেত্রে হচ্ছে যে আপনার 1050 টাকা। 1050 টাকা? জি, 1050। আর এমনি খুচরা যদি নিতে চায় তাহলে একটু প্রাইসটা বেশি আসবে। আচ্ছা, ঠিক আছে। তো অনেক মধ্যে কালার আছে, অনেকগুলো কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে। সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন। তারপর এই আরটা কোয়ালিটিও আলাদা, এটা হলো ব্ল্যাক এর উপরে, এটার মধ্যে মেরুন আছে, ব্ল্যাক আছে, গোল্ডেন আছে, ব্লু আছে, আরও অনেকগুলো কালার আছে। এটার প্রাইসটা হচ্ছে তো আপনার 1200 টাকা। 1200 টাকা? জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তো 1200 টাকা। এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে, বিস্কেট আছে, ব্লু আছে। আচ্ছা আচ্ছা, অনেকগুলো কালার আছে, হালকা অ্যাশ আছে। হ্যাঁ, 1200 টাকা হোলসেল প্রাইস। এআরটা শাল আছে জেন্সের মধ্যে, এটা হলো চারিদিকে কাজ এবং চার কোনায় চারটা কাজ। আচ্ছা, হ্যাঁ, চার কোনায় চারটা ফ্লাওয়ার আছে আর কি, কাজ আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তো আপনার 1750 টাকা। 1750 টাকা? জি। আচ্ছা, 1750। দারুন, শালটা অনেক সুন্দর, এটার মধ্যে অনেকগুলো কালার আছে, সবগুলো কালার আমি দেখাচ্ছি না, যদি চায় তাহলে ইমোর মাধ্যমে পাঠাই দিবো আর কি কালারগুলো। আমাদের মোবাইলে আঠায় আছে সবগুলো, ইমোর মাধ্যমে দিয়ে দেবো আর কি, অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, মানে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে পাঠালে তো আমরা কালারগুলো পাঠাইতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, দিতে পারবো। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনারা আপনাদের এই শালগুলো পাঠিয়ে দেবে। এই আরেকটা শাল আছে, এটা হচ্ছে তো 2200 টাকা। 2200 টাকা? আচ্ছা, এটা হচ্ছে আর কোনো চারটা ফুল, একটু ফ্লাওয়ারটা বড় ফুল। আচ্ছা আচ্ছা, বড়র মধ্যে, আর ওটা হচ্ছে ছোট, আর পাইটটা একটু কাজ করা, হেভি কাজের মধ্যে। এই যে পিটানো কাজ করা, এটার মধ্যে কালার আছে, একবারে বুনানো কাজ করা। ঠিক আছে, তারপরে যে এটা হচ্ছে যে আপনার সুই সুতার কাজ। আচ্ছা, হাতের কাজ এগুলো? হাতের কাজ, হাতের কাজ। আচ্ছা, হাতের কাজ, একবারে ইনটেক শাল, এখনো খোলাই হয়নি। এখন ইনটেক খোলা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। ও দারুন, অনেক গর্জিয়াস, অনেক সুন্দর, যদিও সিম্পল বাট অনেক গর্জিয়াস। সিম্পল প্রিন্টের মধ্যে খুবই গর্জিয়াস একটা ডিজাইন। এটা হাতের কাজ করা সব? এটাও চার কোনা চারটা কাজ, সবগুলো হাতের কাজে। এই চার কোনা চারটা কাজ, এই যে এটাও চার কোনা চারটা কাজ আছে। এটা প্রাইসটা একটু কম আছে। এটার প্রাইস কত? এটার প্রাইসটা পড়বে আপনার 1550 টাকা। আচ্ছা, 1550 টাকা। আর এমনি একটু দামের মধ্যে আছে ওগুলো, দেখান সমস্যা, যদি মুহূর্তে চায় তারপরে দিয়ে দেবো আর কি। এই যে এই একটা শাল আছে দামের মধ্যে, এটা হচ্ছে আপনার 3200 টাকা। 3200 টাকা? জি। আচ্ছা, আরও দামিও আছে, আরও চোরা পারে যদি নিতে চায়, আরও চোরা পারেও আছে, মিডিয়াম পারে আছে। ডিজাইন বেশি দাম, দামটা একটু বাড়ছে। এদিকে দেখেন,
এদিকে অনেক শাল আছে, সব দেখানো সম্ভব না তো। এই যে প্রচুর শাল আছে, এর মধ্যে দামি আছে, কম দামি আছে, সব ধরনের প্রাইজে আছে। কাস্টমার যদি চায় তাহলে আমরা ইমেল মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাদেরকে নক করে দেবো কোনটা কোন প্রাইস, হোলসেল নেবে নাকি খুচরা নেবে, খুচরা নিলে এক প্রাইস আর হোলসেল নিলে আর এক প্রাইস করবে আর কি। ঠিক আছে, যেমন কি এটা পড়বে 3200 টাকা, এটা যদি এক পিস নেয় তাহলে প্রাইসটা একটু ডিফেন্ড করবে আর কি। ঠিক আছে, আরও কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো শালেরে, এগুলো শালের অভাব নেই কালার। আচ্ছা, বিশাল শাড়ি সেন্টারতে কিছু কিনতে হয় তাহলে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো কিনতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, গুড বাই অ্যান্ড শাব্বা খায়।